কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। লঙ্কান পেসার মাহিসা পাথিরানার চোটের কারণে কপাল খুলতে যাচ্ছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের। চেন্নাই সুপার কিংসের সেরা একাদশে জায়গা পাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন মুস্তাফিজ। কোহলিদের ব্যাঙ্গালোরের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম ম্যাচে সেরা একাদশে দেখা যেতে পারে কাটার মাস্টারকে। ফিজকে নিয়ে ধোনিদের পরিকল্পনা শুরুতেই কাজে লাগতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সিরিজ খেলতে নেমে চোটে পড়েন পাথিরানা। হ্যামস্ট্রিংয়ে পাওয়া ওই চোটের কারণে দেশে ফিরে যেতে হয় এই পেসারকে। রিহাব প্রক্রিয়ার মধ্যে থাকা পাথিরানা এখনও মাঠে নামার জন্য পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। চোটের কারণে আইপিএলে শুরু থেকে খেলা হচ্ছে না পাথিরানার। পাথিরানা চেন্নাই সুপার কিংসের ডেথ বোলিং পরিকল্পনার বড় অংশ। এদিকে আইপিএলের ডেথ বোলিংয়ে মুস্তাফিজও সফল বহুবার, তাই তো পাথিরানার অনুপস্থিতিতে সুযোগ বেড়ে যাচ্ছে মুস্তাফিজের জন্য। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই মুস্তাফিজকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হোম গ্রাউন্ড চিপুকের স্লো উইকেটে দারুণ কার্যকরী হতে পারে মুস্তাফিজের স্লোয়ার কাটার। অতীতেও তার প্রমাণ পাওয়া গেছে। হোম ম্যাচগুলোতে তাই তো মুস্তাফিজ হয়ে উঠতে পারেন ধোনির বড় টার্ম কার্ড। শুক্রবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই খেলবে তাদের ঘরের মাঠে। লঙ্কান পেসার পাথিরানাকে শুরু থেকে পাচ্ছে না দলটা, ফলে মুস্তাফিজের জন্য শুরুর ম্যাচেই চেন্নাইয়ের হয়ে অভিষেক হয়ে যেতে পারে। শুক্রবার কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে মাঠে নামবে ধোনি মুস্তাফিজদের চেন্নাই। গুজরাটের বিপক্ষে চেন্নাইয়ের পরের ম্যাচও হোম গ্রাউন্ডেই। এদিকে পাথিরানাও নেই, তাই তো এই দুটো ম্যাচেই মুস্তাফিজের সেরা একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ পাবেন বেশি বেশি, যেটা ফিজের ক্যারিয়ারকে দিতে পারে নতুন মোড়। এছাড়া ধোনির মতো মেন্টরের সান্নিধ্যে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশি পেসারের সামনে। সব মিলিয়ে অন্যরকম একটা আইপিএল মৌসুম শুরুর অপেক্ষায় কাটার মাস্টার। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।